প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন অবশেষে গালওয়ান থেকে সেনা সরাচ্ছে চীন ও ভারত এই নিয়ে বিস্তারিত আরও থাকবে বার্সে উত্তেজনা পাকিস্তানকে অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন এই নিয়ে বিস্তারিত আরও থাকবে চীনের সঙ্গে বিবাদ মেটাতে এখন যে বিশেষ প্রতিনিধির ওপর ভরসা করছে ভারত এছাড়া থাকবে গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরায়েল সর্বশেষ থাকবে লাদাখে জ্বালানি নিয়ে বিপাকে ভারতীয় সেনাবাহিনী উইন্টার ডিজেলের জন্য আবেদন দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটিনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন অবশেষে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকা থেকে সেনা সরানো শুরু করেছে ভারত ও চীন উত্তেজনা কমাতে বাফার জোন তৈরির উদ্দেশ্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত সরকারের সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা খবরে বলা হয় আপাতত গালওয়ানেই সেনা পেছানোর প্রক্রিয়া শুরু হয়েছে হট স্প্রিং এলাকাতেও প্রক্রিয়া শুরু হয়েছে তবে পূর্ব লাদাখের প্যাংগং লেকের উত্তরের ফিঙ্গার ইয়ারে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি ভারতীয় সেনার একটি সূত্রের উল্লেখ করে সংবাদ সংস্থা এনআই জানিয়েছে গালোয়ানে প্রায় এক দুই কিলোমিটার পিছিয়ে গেছে চীনা সেনা তবে গালওয়ান নদীর তীরে এখনও পিপলস লিবারেশন আর্মি সাজোয়া গাড়ি রয়েছে ভারতীয় সেনা পরিস্থিতির উপর নজর রাখছে গত পনেরো জুন গালিং পয়েন্ট চোদ্দ কর্নেল জন ভারতীয় সেনা নিহত হয় আহত হয় ভারতীয় সেনা। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় দুই কিলোমিটার পেছনে সরেছে চীন সেনা গালওয়ান উপত্যকায় মোতায়েন ভারতীয় বাহিনীও আগের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছে এনএনআই জানিয়েছে গালোয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ২২ এবং তিরিশে জুন দুই সেনার কর কমান্ডার স্তরের বৈঠকের ফল ফলশ্রুতিতেই এই ডিসেন্ট গেজমেন্ট রোববার থেকেই চীনা সেনার তরফে পিছু হটা শুরু হয় তবে গালোয়ান ও কোগরা হট স্প্রিং এলাকায় প্রক্রিয়া কার্যকর হলো প্যাঙ্গং লেকের উত্তরে চীন সেনা সরবে কিনা সে বিষয়ে সন্দিহান নিরাপত্তা বিশেষজ্ঞরা এদিকে বাড়ছে উত্তেজনা পাকিস্তানকে অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ব্রাজ করছে লাদাখ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা এরই মধ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে আর তার বেজিং ইসলামাবাদকে চারটি অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন বলা হচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও গোদার বন্দরে নজর রাখতে এই ড্রোনগুলো ব্যবহার করা হবে কিন্তু এর পেছনে অন্য উদ্দেশ্য দেখছে বিশেষজ্ঞ মহল এ প্রসঙ্গে বলে রাখা ভালো গোদার বন্দরে ঘাঁটি গেড়ে রয়েছে চীনা নৌবাহিনী এদিকে বেজিংকে কে পাল্টা চাপে রাখতে প্রস্তুত ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কিনতে আলোচনা শুরু হয়ে গেছে ফলে উপমহাদেশীয় উত্তেজনার পারত ক্রমশ বাড়ছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বেজিং পাকিস্তান সেনার হাতে দুটি ড্রোন সিস্টেম তুলে দিচ্ছে প্রতিটিতে দুটি ড্রোন ও একটি করে গ্রাউন্ড স্টেশন আছে ড্রোনগুলো উইংলং টু এর অত্যাধুনিক রূপ পাকিস্তানের সেনার ব্যবহারের জন্য এই ড্রোন তৈরি করা হচ্ছে উইংলং টু আদপে অস্ত্রবাহী ড্রোন যা এক সঙ্গে বারোটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে পাশাপাশি অনেক উঁচু থেকে নজরদারি চালাতেও উস্তাদ উইং লং টু এশিয়ার বহু দেশে এই ড্রোন বিক্রি করেছে বেজিং এবার সেই তালিকায় পাকিস্তানের নাম জুটতে চলেছে ভারত চীন উত্তেজনার মাঝে পাকিস্তানের হাতে এই অস্ত্র আসায় কিছুটা হলো চিন্তিত ভারত অন্যদিকে চীনের সঙ্গে বিবাদ মেটাতে এখন যে বিশেষ প্রতিনিধির ওপর ভরসা করছে ভারত দীর্ঘ আট সপ্তাহের বেশি সময় ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মুখোমুখি অবস্থানের দাঁড়িয়ে রয়েছে ভারত ও চীনের সেনাবাহিনী সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে পরিস্থিতি বদলাতে দুই দেশের সেনা কর্মকর্তা ও কূটনৈতিক পর্যায়ের আলোচনাতেও ফল মেলেনি তাই উত্তেজনা প্রশমনে এবার বিশেষ প্রতিনিধির মাধ্যমে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী ভারতের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালই আস্থা মোদী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কথা বলতে পারেন চীনের স্টেট কাউন্সিলের তথা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে জানা গেছে আলোচনার মূল বিষয়বস্তুই হবে নিয়ন্ত্রণ রেখা থেকে বাড়তি সেনা প্রত্যাহার উত্তেজনা প্রশমন নিয়ন্ত্রণ রেখা সংকট নিয়ে গত মঙ্গলবারই ভারত চীন সেনা কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছিল আরও জানা গেছে নিয়ন্ত্রণ রেখা থেকে দুই দেশি সেনা সরাতে সম্মত হয়েছে নির্মাণও ভেঙে ফেলা হবে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে সেনা বিভিন্ন পয়েন্টে যেতে পারবে এর পাঁচ দিনের মাথায় বিশেষ প্রতিনিধির মাধ্যমে আলোচনা এগিয়ে নিয়ে গিয়ে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিতে চাইছে ভারত সেনাবাহিনীর এক কর্মকর্তার কথায় রিপোর্ট এলে পুরো বিষয়টি জানা যাবে তবে গত তিন দিন ধরে গালোয়ান থেকে কিছু সেনা সরেছে ও নির্মাণ স্থাপনা ধ্বংস করা হয়েছে অপরদিকে গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইসরায়েল নতুন করে একটি গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ইসরায়েল দেশটির সামরিক গোয়েন্দাদের নজরদারি শক্তিশালী করতে এই স্যাটেলাইট চালু করেছে ইসরায়েল সোমবার এক বিবৃতিতে খবর জানানো হয় যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইসরায়েল এয়ার স্পেস ইন্ডাস্ট্রিজ জানায় স্থানীয় সময় ভোর চারটায় ওয়াফেক উপগ্রহটি মহাকাশে হয়েছে। বিবৃতিতে জানানো হয় উন্নত ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক অপটিক্যাল স্যাটেলাইট গুলোর উৎক্ষেপণ অব্যাহত থাকবে দেশটি একের পর এক স্যাটেলাইটের পরীক্ষা চলবে স্যাটেলাইটটির মিশন নিয়ে বিস্তারিত না জানিয়ে ইসরায়েল বলছে তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের পারমাণবিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে ওয়াফেক ষোলো নামক স্যাটেলাইটটি ব্যবহার করা হবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিকল্প প্রধানমন্ত্রী বেনি গান্তজ বলেছেন ইসরায়েলের নিরাপত্তার জন্য গোয়েন্দা ক্ষমতা অপরিহার্য আমরা আমাদের প্রতিটি স্থানে ইসরায়েলের সক্ষমতা দেখিয়ে যাব খবর আল জাজিরা সর্বশেষ লাদাখে জ্বালানি নিয়ে বিপাকে ভারতীয় সেনাবাহিনী উইন্টার ডিজেলের জন্য আবেদন লাদাখে প্রচন্ড শীতের কারণে জ্বালানি নিয়ে বিপাকে রয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী কেননা লাদাখের মতো উঁচু জায়গায় যেখানে শীতকালীন তাপমাত্রা খুবই কমে যায় সেখানে সাধারণ জ্বালানিতে গাড়ি চালাতে সমস্যা হয় তাই খুব তাড়াতাড়ি উইন্টার ডিজেলের ব্যবহার শুরু করার কথা ভাবছে ভারতীয় সেনাবাহিনী ভারতের বৃহত্তম তেল উৎপাদন রাষ্ট্রত্ব সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই উইন্টার ডিজেলের ব্যাপারে ডিরেক্টর জেনারেল অফ কোয়ালিটি অ্যাসিওরেন্সের অনুমতি চেয়েছে অনুমতি পাওয়া গেলে সশস্ত্র বাহিনী এই ডিজেল ব্যবহার করতে পারবে যা 30 ডিগ্রি সেলসিয়াসেও কার্যকর থাকে বিশেষ করে লাদাখের মতো উচ্চ এবং কম তাপমাত্রার জায়গায় যেখানে সাধারণত ডিজেল কাজে লাগে না সেখানে ব্যবহারের জন্য গত বছর বিশেষে চালানি উইন্টার ডিজেল প্রস্তুত করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান এস ভি রামকামার বলেছেন সাধারণ ডিজেলের কিছু বৈশিষ্ট্য কম তাপমাত্রায় পরিবর্তিত হয়ে যায় ফলে গাড়ি চলে না রামকুমার বলেছেন উইন্টার চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার কারণে কি এই ধরনের জ্বালানির চাহিদা বেড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন সীমান্ত উত্তেজনার কারণে এই চাহিদা বৃদ্ধি পেয়েছে তবে লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের পর এই ধরনের জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে সেনার পক্ষ থেকে বাড়েনি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস